আমরা আজকে কথা বলছি প্রস্রাবের ইনফেকশন নিয়ে। তো প্রস্রাবের ইনফেকশন এই সমস্যাটা রুগী আমাদেরকে বলতে চায় না, ডাক্তারদেরকে যে তার কী সমস্যা হয়েছে সেটা না বলে সরাসরি বলে যে আমার প্রস্রাবের ইনফেকশন হয়েছে, চিকিৎসা করছি দীর্ঘদিন থেকে, বিভিন্ন ডাক্তারের কাছে গেছি, বিভিন্ন পরীক্ষা করেছি, অনেক একগাদা কাগজ দেখিয়ে বলবে যে আমার ইনফেকশন হয়েছে, এটা সারিয়ে দেন। আমরা যতই জিজ্ঞেস করি যে কী সমস্যা হয়েছে সে বলতে চায় না। তো এটি একটি মেসেজ রুগীদের জন্য যে রুগীকে আমরা বলতে চাই যে আপনি আপনার সমস্যাটা বলুন, সরাসরি রোগের নাম বলেন না, কারণ আপনার ইনফেকশন হয়েছে কি অন্য কোনো রোগ হয়েছে সেটা ডাক্তার সাহেব নির্ধারণ করবে। কীভাবে নির্ধারণ করবে তার সিমটমসগুলি আমরা বলে দিচ্ছি। আপনার ইনফেকশন হলে সাধারণত প্রস্রাব ঘন ঘন হবে, মানে একবার প্রস্রাব করার অন্তত 2 ঘন্টার মধ্যে আর একবার প্রস্রাব হবে। কারো কারো এমনও হয় যে 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা এর মধ্যেই প্রস্রাব হয়, এবং প্রস্রাবের বেগ আসলে সে আর স্থির থাকতে পারে না, দ্রুত তাকে ওয়াশরুমে যেতে হয়। এমনকি এই যেতে গিয়েই ওয়াশরুমে বা প্রস্রাবখানায় যেতে গিয়েই তার কাপড়ের মধ্যে প্রস্রাব পড়ে যায়। আর যখন প্রস্রাব শেষ, প্রস্রাব যখন করছে সে, তখন প্রস্রাবের পথে অর্থাৎ ইউরেথ্রাতে প্রচণ্ড জ্বালাপোড়া করে। অনেকের তো এমন জ্বালাপোড়া করে যে সে প্রস্রাব করতে যেতে ভয়ই পায়, এবং সেই অবস্থাটাকে আমরা বলি স্ট্র্যাঙ্গারি, মানে প্রস্রাব মনে হবে যে অনেক প্রস্রাব হবে, এক গামলা প্রস্রাব হবে। আপনি গিয়ে দেখলেন যে অনেক ব্যথা হলো কিন্তু একটু প্রস্রাব হলো, এই অবস্থাটা মারাত্মক একটা ইনফেকশনের সিমটমস। এরপরে প্রস্রাব যদি চিকিৎসা না করেন প্রস্রাবের ইনফেকশনের, তাহলে প্রস্রাব রাস্তা দিয়ে রক্ত পড়তে থাকবে। এই রক্ত পড়া কিন্তু মারাত্মক একটা অবস্থা, কারণ এই প্রস্রাবের ইনফেকশন ছাড়াও প্রস্রাবের থলিতে ক্যান্সার হলেও রক্ত পড়তে পারে। কাজেই যদি আপনি দেখেন যে আপনার প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, তাহলে অবশ্যই একজন ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার সাহেব কী করবেন, আপনার সমস্যাগুলি সে শুনবে, তারপরে আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিবে, তার মধ্যে প্রস্রাবের সাধারণ পরীক্ষা এবং কালচার সেন্সিটিভিটি, ডাক্তাররা বলেন রুটিন ইউরিনারি এক্সামিনেশন অ্যান্ড কালচার সেন্সিটিভিটি। এটা করার পরে দেখা যাবে যে তার প্রস্রাবে ইনফেকশন হয়েছে কি না। ইনফেকশন হলে প্রস্রাবে পাস সেল থাকে, এবং কখনোই অ্যান্টিবায়োটিক এই কালচার সেন্সিটিভিটি না করে খাওয়া উচিত না, এবং ডাক্তারদেরকেও আমরা বলে দিচ্ছি এই সুযোগে যে কখনোই কোনো রুগী এসে বললো যে আমার প্রস্রাবে জ্বালাপোড়া হচ্ছে বা প্রস্রাব ইনফেকশন হয়েছে, সাথে সাথে অ্যান্টিবায়োটিক দিবেন না, আগেই প্রস্রাবটা কালচার করতে দিবেন। কালচার সেন্সিটিভিটিতে যে ওষুধটির নাম আসবে কেবলমাত্র ওই স্পেসিফিক সেই ওষুধটি, মানে নির্দিষ্ট করে ওই একটি মাত্র ওষুধ দিলেই রোগীর পর্যাপ্ত ডোজে, যদি পর্যাপ্ত দিন পর্যন্ত অ্যান্টিবায়োটিক খাওয়ানো যায়, তাহলে রুগীর অবশ্যই ইনফেকশন থাকলে ইনফেকশন সেরে যাবে। কিন্তু এই ইনফেকশন সেরে যাওয়ার পরে আবারও হতে পারে, ধরেন যে 6 মাস পরে, 1 বছর পরে আবারও হতে পারে, বিশেষ করে মেয়েদের। এইটাকে আমরা বলি রিকারেন্ট ইনফেকশন। এটি এমন নয় যে আগের রোগটি সারেনি সেই রোগটি লম্বা হয়ে এতদূর পর্যন্ত এসে, সেটা নয়। সেটা হলো আগের রোগটি অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে সেরে গেছে, নতুন করে আরেকটি ইনফেকশন হয়েছে, এটা আমরা বলবো রিকারেন্ট বা পুনর্বার প্রদাহ তৈরি হওয়া। তো পুনর্বার প্রদাহ তৈরি হলে আবারও ইউরিনারি সিএস করতে হবে, মানে প্রস্রাবের কালচার সেন্সিটিভিটি করে দেখতে হবে যে কোন ওষুধে কাজ করবে, কারণ গতবার যে ওষুধটিতে কাজ করেছিল এবার সেই ওষুধটিতে কাজ নাও করতে পারে। আবার বেশিরভাগ ওষুধই আমাদের দেশে রেজিস্ট্যান্ট হয়ে গেছে, মানে আপনার যে রোগ জীবাণু দিয়ে আপনি আক্রান্ত হয়েছেন, আপনার প্রস্রাবের থলি, কিডনি, ইউরেটার যে রোগ জীবাণু দিয়ে আক্রান্ত হয়েছে, সেই রোগ জীবাণুটি সাধারণত বেশিরভাগ ওষুধে তার রেজিস্ট্যান্স বা রোগ ওষুধ প্রতিরোধী শক্তি তৈরি করে ফেলেছে। তাকে যতই আপনি ওষুধ দিয়ে ঘায়েল করতে চান না কেন, সে ঘায়েল হচ্ছে না, সে মানে এই ওষুধগুলিকে সে অস্বীকার করে বা অবজ্ঞা করে নিজের বংশ বিস্তার করতে থাকছে। সুতরাং আপনাকে অবশ্যই একটি পর্যাপ্ত ডোজে, পর্যাপ্ত দিন পর্যন্ত কালচার সেন্সিটিভিটি করে একটা স্পেসিফিক বা সুনির্দিষ্ট অ্যান্টিবায়োটিক দিতে হবে, তা না হলে আমাদের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার। এই জন্যে যে বেশিরভাগ ওষুধ আমাদের দেশে
রেজিস্ট্যান্ট হয়ে গেছে। আর ওষুধের দোকান থেকে বেশিরভাগ মানুষ ওষুধ খেয়ে নেয়, অ্যান্টিবায়োটিক খেয়ে নেয়, এই জন্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়েছে। আর আমি আরেকটি কথা বলছিলাম যে প্রস্রাবের রক্ত গেলে অবশ্যই আপনাকে একটি আল্ট্রাসনোগ্রাম করে দেখতে হবে যে প্রস্রাবের থলির মধ্যে ক্যান্সার বা টিউমার হয়েছে কিনা। আর ডাক্তার সাহেব যে উপদেশ দিবেন সেটিই মেনে নিতে হবে আপনাকে।